झुपड़ी घर भांगा चाल बृष्टिर जल पड़े सेइखाने बसे निखुत हाते मा के ओरा गड़े माटी खड़ कुटो दिए बनाय मायर चिन्मयी मुख सिंह बाहिनीर पायर तलाय महिषासुरेर बुक दुमुठो चाले दुबेला जदि ना भरे पेट थामबे ना ओदेर हाथ थाकबे ना कोनो खेत शिल्पीर हाते जादू छोंय निपुण शिल्पधारा बछर परे मायर आगमन ओदेर सुखेर घड़ा माथार ओपर आसुक जतई अभावेर अशनि झड़ मायर मूर्ति गड़ाते कखनो हबे ना गड़बड़ मा जे ओदेरो मा आबार उमा जे ओदेर सन्तान ताई मायर जन्नई हय ओदेर अन्य संस्थान। কলকাতার এই অঞ্চলটি পটুয়াপাড়া নামে বিখ্যাত। আপনারা হয়তো ভাবছেন কলকাতার আবার পটুয়াপাড়া কোথায় রয়েছে। হ্যাঁ, খাস কলকাতায় এই বিশেষ পাড়াটি তাদের বিশেষ কীর্তিকলাপের জন্য বিখ্যাত। সানডে স্পেশাল সিরিজের কলকাতার গল্পকথার দশম পর্বে আপনাদের শোনাবো এই পটুয়াদের গল্প। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। এক কথায় বলতে গেলে যারা মাটির কাজ করে, অর্থাৎ মাটির হাঁড়ি কলসি বাসনপত্র বা দেবদেবীর প্রতিমা তৈরি করে, তাদেরকে কুমোর বলে। এই কুমোরদেরই আক্ষরিক অর্থে পটুয়া বা মৃৎশিল্পী বলে। কলকাতায় এই পটুয়াপাড়া বা মৃৎশিল্পীদের বসতি কীভাবে গড়ে উঠল, আজ তারই গল্প আপনাদের সামনে রইল। সময়কালটা সপ্তদশ শতকের গোড়ার দিকে। ব্রিটিশরা তাদের আধিপত্য স্থাপন করেছে ভারতবর্ষে। তখন অবিভক্ত বাংলায় 1606 সালে প্রথম দুর্গাপুজোর প্রচলন শুরু করেছিলেন নদিয়া জেলার মহারাজা কৃষ্ণচন্দ্র। পরবর্তীকালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে মানুষেরা পেশা অনুযায়ী তাদের বসতি নির্ধারণ করে দিয়েছিলেন। যেমন সুরা বিক্রেতাদের জন্য সুটিপাড়া, কাঠের মিস্ত্রিদের জন্য ছুতরপাড়া, কুমোরদের জন্য কুমোরপাড়া। সেই সময় বিভিন্ন গ্রামাঞ্চল থেকে কুমোররা তাদের ভালো আয়ের আশায় কলকাতায় শহরে এসে ভিড় জমাত। প্রথমের দিকে যে মৃৎশিল্পীরা কলকাতায় যে সমস্ত বাড়িতে দুর্গাপূজা হতো তাদের প্রতিমা তৈরি করেই বাড়ি চলে যেতেন। তাদের মধ্যে কিছুজন কাজের সুবিধার জন্য শোভাবাজারের দিকে গঙ্গার পাড়ে ছোট্ট একটি অংশে জঙ্গল পরিষ্কার করে বসবাস শুরু করেছিলেন। এই অঞ্চলের প্রথম বাসিন্দাদের মধ্যে বেশিরভাগ মানুষ নদিয়া থেকেই এলেও পরবর্তীকালে শেওড়াফুলি, ঢাকাসহ আরও অনেক গ্রামাঞ্চল থেকে মৃৎশিল্পীরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন। তাদের মধ্যে মৃৎশিল্পীদের বংশধররা আজও এই অঞ্চলে বসবাস করে। বনেদি বাড়ি মানেই সকলে ছুটে যান শোভাবাজার রাজবাড়িতে। সেখানে আজও সাবেকি কায়দায় বংশ পরম্পরায় পূজা করে থাকেন বংশধরেরা। এই শোভাবাজার রাজবাড়িতেই হাত ধরে শুরু হয়েছিল আজকের কুমোরটুলির উৎস। কুমোর মানে যারা মাটির কাজ করে ও টুলি মানে পাড়া, অর্থাৎ যে স্থানে কুমোরেরা বসবাস করে সেই অঞ্চলই আজকের কুমোরটুলি নামে বিখ্যাত। কুমোরটুলির জনপ্রিয়তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর কিছুদিন পরেই দুর্গাপুজো, এখন থেকে কুমোরটুলির ব্যস্ততা তুঙ্গে। বিদেশ থেকেও অর্ডার চলে এসেছে। আগস্ট মাসের পর থেকেই বিদেশ ও বাইরের রাজ্যের একে একে পাড়ি দিতে শুরু করেছে কুমোরটুলির এই ঠাকুর। এবারে আসি কুমোরটুলি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্যে। 1757 সালে নবকৃষ্ণ দেব যখন কলকাতায় প্রথম দুর্গাপুজো শুরু করেন, তখন কুমোররা জানতো না সিংহ কীরকম দেখতে হয়, তাই সিংহের জায়গায় ঘোড়ার রূপ দেওয়া হয়েছিল সেই সময়, যেটি আজও বংশ পরম্পরায় চলে আসছে। 1700 সালে কুমোরটুলির নন্দরাম সেন কলকাতার প্রথম কালেক্টর হিসেবে নিযুক্ত হন। বর্তমানে এনার নামে একটি রাস্তাও রয়েছে। জনপ্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায় ছোটবেলায় কেটেছিলেন এই অঞ্চলে। 1984 সালে গোরাচাঁদ পালের তৈরি করা দুর্গা প্রতিমা প্রথমবারের জন্য লন্ডনে রপ্তানি করা হয়েছিল। 2006 সালে কুমোরটুলি থেকে প্রায় 12,300টি দুর্গা প্রতিমা সরবরাহ করা হয়। বিশ্বের প্রায় 93টি দেশে প্রতি বছরই প্রতিমা প্রেরণ করা হয়ে থাকে এই কুমোরটুলি অঞ্চল থেকে। বর্তমানে পুরুষদের পাশাপাশিও পাল্লা দিয়ে মহিলারাও প্রতিমা নির্মাণ করে থাকেন। প্রায় 30 জন মহিলা রয়েছে যারা এই কুমোরটুলিতে প্রতিমা নির্মাণ করে। তাদের মধ্যে হল মিনতি পাল, সোমা পাল, কাঞ্চি পাল, চম্পারানী পালের মতন মহিলারা। প্রথমবারের জন্য 1933 সালে কুমোরটুলির নিজস্ব সার্বজনীন পুজো শুরু হয়, যার প্রতিমা নির্মাণ করেছিলেন গোপেশ্বর পাল। প্রায় 300 বছরের বেশি পুরনো এই কুমোরটুলিতে বর্তমানে প্রায় 200 পরিবারের বাস রয়েছে। বিভিন্ন সাক্ষাৎকার থেকে কুমোরটুলির মৃৎশিল্পীদের জীবনের বিভিন্ন গল্পকথা জানা যায়। তাদের মধ্যে কারোর জন্ম কুমোরটুলিতেই। অনেকে কুমোরটুলির নাম শুনে এসেছিলেন কাজের খোঁজে। বর্তমানে বহু বয়স্ক মৃৎশিল্পী বলেন যে তাদের অনেকেরই অল্প বয়সে লম্পের আলোতে দীর্ঘদিন প্রতিমা তৈরির কাজ করেছেন।
বহু বছর কুমোরটুলির মৃৎশিল্পীদের এলাকায় শুধুমাত্র একটাই জলের কল ছিল। সেই কারণে স্নান এবং পানীয় জলের একটাই সমস্যা ছিল। ঘিঞ্জি গলি, কাজ করার জন্য ছোট জায়গা, জলের অভাব, বিদ্যুৎ সংযোগের অভাবের মধ্যে তারা গড়ে তুলেছিলেন এই মাটির জগৎ। সরস্বতী পুজো থেকে বিভিন্ন কাজ শুরু হলেও মহালয়া থেকে দুর্গাপূজা অবধি কুমোরটুলির ব্যস্ততা এক অন্য মাত্রা পায়। কুমোরটুলির বিচিত্র ইতিহাস, সারাদিনের বিভিন্ন সময়, তার বিভিন্ন রূপ, কুমোরটুলিতে বসবাসকারী মৃৎশিল্পীদের জীবনের গল্প মিলিয়ে সে যেন এক পরিচিতি জগতের অন্য এক জগৎ। ভোরের আলো ফোটার সঙ্গে গলিতে কয়লার উনুনের ধোঁয়া, মন্দিরের ঘণ্টার ধ্বনি, কোথাও রেডিওতে বেজে চলা আকাশবাণীর কলকাতার সম্প্রচার, মাটির গন্ধ, অল্প একটু জায়গায় এক মনে কাজ করে চলা বয়স্ক মৃৎশিল্পী, ঘিঞ্জি গলির মধ্য দিয়ে কাঁধ করে মূর্তি নিয়ে যাওয়ার মজুর এক ঝটকায় মানুষকে সে জগতে টেনে নিতে পারে। কুমোরটুলির যোগাযোগ সরাসরি দুর্গাপুজোর সঙ্গে হলেও সেই জঙ্গলাকীর্ণ এলাকাকে আজকে কুমোরটুলি করে তোলার পিছনে যাদের অবদান, তাদের কথা বেশিরভাগ মানুষ জানেন না। বহু সুবিধে অসুবিধাকে সঙ্গী করে তাদের সংসার, তাদের নিজেদের আনন্দ, দুঃখ, গল্প, ঝগড়া সব কিছুরই খবর এই ঘিঞ্জি গলিরা রাখে। আমাদের জন্য এই প্রতিমাগুলোর নানা রূপে নানা নাম, কিন্তু এই প্রতিমাগুলো কুমোরটুলির কারিগরদের জন্য কর্ম, অন্ন ও জীবিকা।